দেশ বিদেশের সর্বশেষ বড় খবর এক ঝলকে এই মুহূর্তে আমি প্রত্যুষা রয়েছি আপনাদের সঙ্গে শত্রু নিধনে মহাশক্তিশালী ভারত সেনার হাতে এলো মেড ইন ইন্ডিয়ার ধ্রুবাস্ত্র ক্ষেপণাস্ত্র ভারত চীন সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে চাইছে ভারত সীমান্তে এখনো চীনের সঙ্গে উত্তেজনা অব্যাহত তবে কোনো ফাঁক রাখতে চাইছে না ভারত এবার সেনাদের শক্তি বাড়িয়ে শত্রু দমনে হাজির অ্যান্টি ট্যাঙ্ক ধ্রুবাস্ত্র ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি উল্লেখযোগ্য বিষয় ভারতের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা রয়েছে এর ক্ষমতা চার কিলোমিটার পর্যন্ত অন্যদিকে ধ্রুব হেলিকপ্টারও পুরোপুরি দেশীয় হেলিকপ্টার নির্দিষ্ট এলাকায় যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম এই মিসাইল গত পনেরো থেকে ষোলোই জুলাই ওড়িশার বালাসোরে ক্ষেপণাস্ত্রটিকে পরীক্ষা চালানো হয় ডিআরডিওর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এই ধ্রুবাস্ত্র তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম জানা যাচ্ছে দিন কিংবা রাত যে কোনো আবহাওয়া যে কোনো পরিস্থিতিতে এই মিসাইল কাজ করতে সক্ষম তবে না বললেই নয় হেলিকপ্টারে ব্যবহার করার কথা হলেও যে পরীক্ষা চালানো হয়েছে তা হেলিকপ্টার ছাড়াই করা হয়েছে আগে এই ক্ষেপণাস্ত্রটির নাম ছিল নাগ যার বর্তমান নাম ধ্রুবাস্ত্র করা হয়েছে ভারতের এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলির জন্য অন্য দেশের উপর নির্ভরতা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের জন্য দেশের সেনাবাহিনীকে প্রতিদিন শক্তিশালী করে তোলা হচ্ছে এবার সেনার হাতে এলো অ্যান্টি ট্যাঙ্ক ধ্রুবাস্ত্র ক্ষেপণাস্ত্র সময় এলে শত্রুকে যাতে ভারত সঠিক উচিত শিক্ষা দিতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত উল্লেখ্য লাদাখ সীমান্তে ইতিমধ্যেই বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল ও মিগ টোয়েন্টি নাইন কে মোতায়েন করার কথা ঘোষণা করা হয়েছে চীনের রক্তচাপ বাড়িয়ে লাদাখ সীমান্তে বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন ভারতের গত কয়েক মাস ধরেই সীমান্তে উত্তেজনা ক্রমশ বেড়ে চলছিল তারপর গত পনেরোই জুন ভারতীয় এবং চীনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে চীন সামরিক দিক দিয়ে ভারতের থেকে কিছুটাকে চীন সেনার অস্ত্রভান্ডারে ট্যাঙ্কের সংখ্যাও বেশি তাই জল স্থল আকাশ পথ সবদিকে সামরিক শক্তি বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে ভারত যদিও সীমান্ত থেকে চীন সেনা সরতে রাজি হয়েছে এছাড়া সীমান্তের কাছাকাছি অনেক চেকপোস্ট থেকে সেনা সরিয়ে নিয়েছে চীন তবু ভবিষ্যতের কথা সীমান্তে নজরদারি বজায় রাখছে ভারত এবার ভারতীয় নৌবাহিনী পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখায় নিজেদের শক্তি বাড়াতে নর্থ এয়ার কমান্ডের গুরুত্বপূর্ণ ঘাটিগুলিতে মিগ টোয়েন্টি নাইন কে যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জানা গিয়েছে জরুরিকালীন অবস্থায় যাতে খুব শীঘ্র ব্যবস্থা গ্রহণ করা যায় সেই কারণে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা চল্লিশটি মিগ টোয়েন্টি নাইন কে যুদ্ধ বিমানের মধ্যে আঠারোটি যুদ্ধবিমানকে উত্তর সীমান্তের ঘাটিগুলিতে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে প্রধানমন্ত্রী স্থল বায়ু নৌসেনাকে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন সেই মতোই নৌসেনার হাতে থাকা এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে গুরুত্বপূর্ণ ঘাটিতে মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নির্দেশ মতো এমন করা হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নৌমহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশেষজ্ঞদের ধারণা চীনকে চাপে রাখতে এই যৌথ নৌ পরিকল্পনা করা হয়েছিল নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে ভারত মহাসাগরে চীনের গতিবিধির ওপর তারা কড়া নজর রাখছে ভারত মহাসাগরের দিক থেকে কোন রূপ আক্রমণ ঘটলে ভারতীয় নৌসেনা প্রস্তুত চীনকে কড়া জবাব দেওয়ার জন্য নারী শক্তিকে কুর্নিশ জালার বিশ্ব বাবা মায়ের খুনিদের নিজের হাতে খতম করল মেয়ে তালিবান জঙ্গিদের শেষ করলো এক কিশোরী এ যেন সিনেমার চিত্রনাট্য এরকম আবার হয় নাকি অনেকের মনেই ঘুরছে এই ধরনের প্রশ্ন তবে না এটি কোনো সিনেমার চিত্রনাট্য না বা মিথ্যে ঘটনা নয় এটি আফগান কিশোরী কামার গুলের ঘটনা যা বর্তমানে গোটা বিশ্ববাসীর মেয়েদের সাহস দিচ্ছে চুক্তির লড়াইয়ে আফগানিস্তানে অত্যাচার নতুন ঘটনা নয় তাদের যখন যাকে সরকারের চর হিসেবে সন্দেহ হয় প্রমাণ না মিললেও তাকে তুলে নিয়ে গিয়ে তালিবানরা প্রাণে মেরে ফেলে তবে অন্যরা চুপ করে থাকলেও এবার চুপ করে থাকলো না আফগান কিশোরী গত সপ্তাহে দল বেঁধে সাহসী কন্যা কামার গুলের বাড়িতে হানা দিয়েছিল তালিবানরা তাদের মূল উদ্দেশ্য হয়েছিল কামারের বাবাকে শেষ করা কিন্তু চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখতে পারেনি কামালের মা আর তাতেই ঘটে গেল সাংঘাতিক ঘটনা বাধা দিতে গিয়ে জঙ্গিদের হাতে মৃত্যু হল রতি মেয়েটার মায়েরও চোখের সামনে মা বাবার মৃত্যু মেনে নিতে পারেনি সাহসী ওই কন্যা ঘটনার দিন ঘর থেকে কামারের বাবাকে টেনে হিচড়ে বের করে আনে জঙ্গিরা সে সময় বাধা দিতে গিয়েছিলেন তার স্ত্রী তাকেও রেয়াত করেনি তালিবানরা বাড়ির বাইরে ওই দম্পতিকে একই সঙ্গে তারা হত্যা করে এরপরই পরিবারের নিরাপত্তায় বাড়িতে রাখা এ কে ফর্টি সেভেন এক ঝটকায় হাতে তুলে নেয় এক মেয়েটা যে দুই তালিবান তার মা বাবাকে মেরেছে আগে তাদের শেষ করে সে তারপর আঘাত করে তাদের সঙ্গী বাকি জঙ্গিদের বর্তমানে সুরক্ষার স্বার্থে কামার ও তার ছোট্ট ভাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী এমনটাই জানালেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের আফগান কন্যার এই বীরত্বের খবর চাপা থাকেনি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন প্রশংসায় মাথায় ফেরটি বাঁধা মেশিন গান হাতে কামারকুলের ছবি দেখে সবাই তার সাহসিকতাকে আরো উৎসাহ দিচ্ছেন সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত মুম্বাই পুলিশের নজরে অভিনেত্রী কঙ্গনা গত চোদ্দই জুন বলিউডের ঝলমলে দুনিয়া থেকে কর্পুরের মতো উবে গেছেন সুশান্ত সিং রাজপুত বছর চৌত্রিশের এই অভিনেতার মুখে সর্বদা লেগে থাকত মিষ্টি হাসি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি মুম্বাই পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টেও জানানো হয়েছে যে সুশান্ত আত্মহত্যা করেছেন কিন্তু সুশান্তের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতার অনুরাগীরা তাদের দাবি সুশান্তকে চক্রান্ত করে খুন করা হয়েছে সুশান্তের মৃত্যুর রেশ এখনো কাটেনি অভিনেতার মৃত্যুর জন্য বলিউডের তাবর তাবর অভিনেতা থেকে শুরু করে বহু পরিচালকের বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ উঠেছে সুশান্তের মৃত্যু যশরাজ প্রেসিডেন্ট আদিত্য চোপড়া এবং থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় জনকে জেরা করেছে মুম্বাই পুলিশ এবার কঙ্গনা রানাউতকে তলব করল মুম্বাই পুলিশ সুশান্তের মৃত্যু ঘিরে তদন্তের জন্য গত মাসে কঙ্গনা রানাউতকে নোটিশ পাঠিয়েছিল মুম্বাই পুলিশ কিন্তু সেই সময় তিনি তার হিমাচল প্রদেশের বাড়িতে ছিলেন সূত্র মারফত জানা গিয়েছে এত কম বয়সে সুশান্ত কেন আত্মহত্যার পথ বেছে নিলেন কি বিষয় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কারা সুশান্তের ফিল্মে কেরিয়ার নষ্ট করার জন্য চক্রান্ত করেছিলেন এগুলো জিজ্ঞাসা করা হতে পারে মুম্বাই পুলিশের তরফে সুশান্তের মৃত্যুর পর বারবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কাঙ্গনা রানাওয়াত তিনি বলিউডের একাধিক অভিনেতা এবং পরিচালকের উপর নেপোটিজমের অভিযোগ এনেছেন কদিন আগে কাঙ্গনা জানিয়েছিলেন করণ জোহর বহুবার সুশান্তকে ফ্লপ তারকা বলেছেন করণ জোহর নাকি বলেছিলেন যে সুশান্তের ড্রাইভ কিছুতেই তিনি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেবেন না যার ফলে সুশান্তের মনে গভীর ক্ষত তৈরি হতে পারে বলে তিনি মনে করেছেন এছাড়া কাঙ্গনা দাবি করেছিল যে আদিত্য চোপড়া নাকি সুশান্তের কেরিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলেন করোনাকালেও কালেও বেড়েই চলেছে সম্পদ আম্বানি এখন পঞ্চম ধনী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল করোনার জেরে বিশ্ব শেয়ার বাজারে ধস নেমেছে আর এর প্রভাব পড়ছে ধনকুবেরদের পকেটেও করোনার জেরে তাদের সম্পত্তি কমতে শুরু করেছে তবে এর মধ্যেও বিশ্বের পঞ্চম ধনী হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত দশই জুলাই তিনি বিশ্বের সপ্তম ধনী ব্যক্তির স্থান দখল করেছেন বার্কশাওয়ার শাওয়ার কোম্পানির প্রধান নির্বাহী সিইও ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে তিনি এই স্থান দখল করেন মুকেশ আম্বানির মোট সম্পদের মূল্য ধরা হয়েছে বিলিয়ন মার্কিন ডলার তবে সপ্তাহ যেতে পয়েন্ট এক এর দেশ না যেতেই বিশ্বের পঞ্চম ধনী হিসেবে নিজের স্থান পাকা করে নিলেন তিনি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্ভস এর রিয়েল টাইম বিলিয়ানিয়র র্যাঙ্ক অনুযায়ী আম্বানির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা পায় পাঁচ দশমিক একষট্টি লাখ কোটি টাকা তালিকায় মু্বানির উপরে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিহিও মার্ক জোকারবার্গ তার মোট সম্পদের পরিমাণ উনব্বই বিলিয়ন মার্কিন ডলার বুধবার বাইশে জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্যে সর্বাধিক রেকর্ড বেড়ে দু টাকায় পৌঁছায় ফলে এই শিল্পগোষ্ঠীর মোট বাজার মূল্য দাঁড়ায় ১৩ কোটি টাকা যার ফলে ভারতের দামি প্রতিষ্ঠান হয়ে ওঠে রিলায়েন্স গত তিন মাসে রিলায়েন্সের বাজার মূল্য প্রায় আটচল্লিশ শতাংশ বেড়েছে এদিকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় সবার উপরে রয়েছেন প্রতিষ্ঠাতা জেফ রেজোস তার মোট সম্পদের পরিমাণ একশো পঁচাশি বিল গেটস রয়েছেন তারপরে তার সম্পদের পরিমাণ একশো তেরো দশমিক বিলিয়ন মার্কিন ডলার প্যারিস ভিত্তিক কোম্পানি এল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সিইও বার্নার আর্নাল্ড তিন নম্বরে আর চার নম্বরে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গ এরকম আরো অন্যান্য খবর তথ্য এবং আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন